সাম্প্রতিককালে সন্দেশখালিতে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য তো সন্দেশখালির ঘটনা নিয়ে যথেষ্ট প্রভাব পড়েছে, জাতীয় রাজনীতিতেও সন্দেশখালির ঘটনার জেরে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বিরোধী রাজনৈতিক দল, শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে একের পর এক কর্মসূচি গ্রহণ করেছে। পূর্ব বর্ধমান জেলা জুড়েও সন্দেশখালির ঘটনার প্রতিবাদ জানিয়ে বাম সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবার বাম মহিলা সংগঠনের পক্ষ থেকে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলা সমিতির সদস্যরা এসে পা মেলান এদিনের প্রতিবাদ মিছিলে এবং বিক্ষোভে। তার পাশাপাশি পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপিও পেশ করা হয়। মহিলাদের নিরাপত্তা, সন্দেশখালির ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেককে চিহ্নিত করে অবিলম্বে শাস্তি প্রদান সহ একাধিক দাবিতে সরব বাম মহিলা সংগঠন ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে মুখ্যমন্ত্রীর কুশপুতুলও দাহ করা হয়, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তার পাশাপাশি গোটা ঘটনাকে কেন্দ্র করে মহিলারা ক্রমশ ক্ষুব্ধ এবং তারা প্রতিবাদে সামিল হচ্ছেন ক্রমশ। পূর্ব বর্ধমান জেলা জুড়েও ধারাবাহিক আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। বাম গণসংগঠনের তরফ থেকে যেমন প্রতিবাদ করা হচ্ছে, পাশাপাশি অন্যান্য শাখা সংগঠনের পক্ষ থেকেও ধারাবাহিক প্রতিবাদ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও চলছে প্রতিবাদ আন্দোলন। এবার বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে সন্দেশখালির ঘটনার প্রতিবাদ জানালেন ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। আগামী দিনেও ধারাবাহিকভাবে এই প্রতিবাদ আন্দোলন চলবে। নারীদের প্রতি যে ব্যবহার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় এলাকার নেতৃত্বরা, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব বাম মহিলা সংগঠন ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি। আজকে এখানে আমরা প্রতিবাদী মিছিল করেছি। আপনারা জানেন সন্দেশখালিতে যেভাবে মা বোনেদের উপর আক্রমণ করা হয়েছে, তাদের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা হয়েছে এবং অপরাধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসন, অপদার্থ পুলিশ প্রশাসন চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, কাউকে তারা গ্রেপ্তার পর্যন্ত করছে না, শেখ শাহজাহান থেকে শিবু থেকে শুরু করে। কিন্তু আমরা লড়াই আছি, মহিলারা লড়াই আছে। সেখানে দেখেছেন যে মহিলারা কিভাবে বেরিয়ে এসছে স্বতঃস্ফূর্তভাবে, তারা এই যে টিএমসির যে গুন্ডাগিরি তার বিরুদ্ধে মুখ খুলেছে। আমরা আজকে তারই পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমরাও চুপ করে বসে থাকতে পারি না। আজকে সারা বাংলার বুকে মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এটা শুধু সন্দেশখালির ঘটনা নয়, আপনারা যদি চোখ কান খোলা রাখেন পূর্ব বর্ধমান জেলাতেও দেখবেন প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে মহিলারা ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছে। নাবালিকা উধাও, আজ পর্যন্ত তাকে উদ্ধার করা গেল না। তাই আজকে আমরা নেমেছি, আমরা মশাল জ্বালিয়ে প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি। আমরা এখানে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কুশপুত্তলিকা দাহ করেছি পথ অবরোধের মধ্য দিয়ে। আমাদের যে প্রচার, আমাদের যে বক্তব্য, আমাদের লিডারশিপ সেটা তুলে ধরছেন। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পূর্ব বর্ধমান জেলা আমাদের কমিটির পক্ষ থেকে আজকে এই সন্দেশখালির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ পুলিশের কাছে, ডেপুটেশন এসপির কাছে এবং তার কুশপুত্তলিকা দাহ করার মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি আমাদের।